আসসালামু আলাইকুম রাশেদ টিচিং পয়েন্টে আমি রাশেদ তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিক্ষাক্রম দু হাজার বাইশ বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় গণিত ষষ্ঠ শ্রেণী তো এটা আমার পর্ব এক প্রশ্ন ও উত্তরের নমুনা অর্থাৎ তোমাদের গণিত বিষয়ের যেই বাৎসরিক পরীক্ষায় তোমাদের প্রশ্ন যেটা থাকবে সেটা এবং উত্তরের নমুনা অর্থাৎ সেগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তো এটা আমার পর্ব এক তো চলো আমরা দেখি প্রশ্ন কি আছে। তো এই যে এখানে বাম দিকে দেখো কাজ এক সংখ্যার কারিগর তো এখানে নিচের শর্তগুলো পূরণ করে শিক্ষার্থীরা ভগ্নাংশের খেলা বা সংখ্যার কারিগর কাজটি কাজটিতে অংশগ্রহণ করবে প্রত্যেকে দুইটি করে ভগ্নাংশ লেখো যাদের হর ও লব উভয়ই এক অঙ্ক বিশিষ্ট হবে একটি প্রকৃত এবং একটি অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে দুইটি ভগ্নাংশের হর একই হতে পারবে না এবং হর শূন্য হওয়া যাবে না তো এখানে তিনটা শর্ত দিয়েছে তোমাদেরকে দুইটা ভগ্নাংশ লিখতে হবে যাদের হর এবং লব উভয়ই একঙ্ক বিশিষ্ট হতে হবে আর একটি প্রকৃত আর একটি অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে আর ভগ্নাংশের হর একই হতে পারবে না এবং হর শূন্য হবে না তো তিনটা ভগ্নাংশ সরি দুইটা ভগ্নাংশ লেখার পরে তোমাদের কাজ হবে ওই প্রত্যেকটাকে একটু ভাঁজ দিয়ে মানে একটা বক্সের মধ্যে রাখা রাখার পরে লটারির মাধ্যমে দুইটা কাগজ তুলে নেওয়া হবে বা একটা কাগজ ওর মধ্যে থেকে তোমাদের যেই দুইটা ভগ্নাংশ ভাগে উঠবে তোমাদের ভাগ্যে সেই দুইটা ভগ্নাংশ নিয়ে কিন্তু তোমাদের কাজ করতে হবে তো আমি জাস্ট লটারি করে দেখালাম না আমি দুইটা ভগ্নাংশ আমি লিখেছি আমি দুইটা ভগ্নাংশ আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখো উপরে লাল কালিতে আমি লিখেছি একটা ভগ্নাংশ এখানে আর একটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ লিখেছি প্রথমটা দিয়েছি কি প্রকৃত আর পরেরটা দিয়েছি অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ দুইটার কিন্তু হর আলাদা একটা পাঁচ আর একটা ছয় এবং নিচে কিন্তু শূন্য দেওয়া নেয় তাহলে কি আমার দুইটা ভগ্নাংশ লেখা কিন্তু ঠিক আছে আমি এই দুইটা ভগ্নাংশ নিয়েই কাজ করবো তো আমরা এক নম্বর প্রশ্নটা দেখি এই যে দেখো এক নম্বর প্রশ্ন দেখো তো এক নম্বর প্রশ্ন কী বলেছে দেখো চয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুইটির কোনটি প্রকৃত এবং কোনটি অপ্রকৃত যুক্তি যুক্তিসহ লেখো অর্থাৎ ওই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ এবং কোনটি অপ্রকৃত ভগ্নাংশ সেটা যুক্তি সহ লিখতে হবে তো চলো আমরা এর অ্যান্সারটা দেখার চেষ্টা করি এই যে আমি এখানে লিখেছি দেখো এক নম্বর প্রশ্নের উত্তর তো আমার ভগ্নাংশ ছিল কি তিনের নিচে পাঁচ একটা আর সাতের নিচে চার একটা তো তিনের নিচে পাঁচ ভগ্নাংশটি প্রকৃত আমরা জানি যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে তিনের নিচে পাঁচ ভগ্নাংশটি লব তিন ও হর হলো পাঁচ যেহেতু লব তিন অপেক্ষা হর পাঁচ বড় তাই তিনের নিচে পাঁচ ভগ্নাংশটি প্রকৃত আর একটা কী লেখেছি সাতের নিচে চার তো এই সাতের নিচে চার ভগ্নাংশটি অপ্রকৃত আমরা জানি যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেহেতু সাতের নিচে চার ভগ্নাংশটি লব সাত অপেক্ষা হর চার ছোট তাই সাতের নিচে চার ভগ্নাংশটি অপ্রকৃত তো এক নম্বর প্রশ্নটার অ্যান্সার কিন্তু তোমরা এইভাবে লিখতে পারো তো চলো আমরা দেখি দুই নম্বর প্রশ্নটা এবং তার অ্যান্সার তো এখানে দেখো যে দুই নম্বর প্রশ্নটা বলেছে কি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো তো চলো আমরা দুই নম্বরের অ্যান্সারটা দেখি আচ্ছা তিন নম্বরটাও আমরা দেখে নেই তিন নম্বর বলেছে কি দৈব চয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুইটিকে গ্রিড কাগজের মাধ্যমে কাগজের উপর যা লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ করবে প্রাপ্ত ফলাফল দশমীকে প্রকাশ করবে তো আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার দেখার চেষ্টা করব দুই এবং তিন নম্বর চলো এই যে আমি লিখে নিয়েছি দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর তো দুই নম্বর প্রশ্নের উত্তর লেখার জন্য আমাকে অপ্রকৃত ভগ্নাংশটা আগে লিখতে হবে তো অপ্রকৃত ভগ্নাংশটা ছিল কি সাতের নিচে চার এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ এখন এই সাতকে আমাদের চার দ্বারা ভাগ করে যে দেখো ভাগ ফল পেয়েছি এক আর ভাগ শেষ পেয়েছি তিন অর্থাৎ এর মিশ্র ভগ্নাংশ হবে এক পূর্ণ তিনের নিচে চার এটাই কিন্তু মিশ্র ভগ্নাংশ এই যে আমি ঠিক চিহ্ন দিয়েছি দেখো তাহলে সাতের নিচে চার এর মিশ্র ভগ্নাংশ এক পূর্ণ তিনের নিচে চার তাহলে এটাই কিন্তু দুই নম্বর প্রশ্নের সমাধান আর তিন নম্বর প্রশ্নের সমাধানটা কি ভগ্নাংশ দুইটি একটা ছিল তিনের নিচে পাঁচ আর একটা ছিল সাতের নিচে চার আমি দুইটা ভগ্নাংশ লিখে নিয়েছি এই ভগ্নাংশকে কি করতে হবে যোগ বিয়োগ গুণ অথবা ভাগ এই চারটার মধ্যে যে কোনো একটা করে দেখাতে হবে তো আমি এখানে কি করেছি যোগ করেছি এবং গুণ করেছি দেখো তাহলে তিনের নিচে পাঁচ যোগ সাতের নিচে চার এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো সাতচল্লিশের নিচে বিশ এটাকে আবার কি করতে হবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো সাতচল্লিশের নিচে নি বিশকে যদি আমরা দশমিক মান প্রকাশ করি তাহলে আমরা পাবো যে দুই পয়েন্ট তিন পাঁচ আর এই পার্শ্বে দেখো এটাকে আমি আবার গুণ করেছি দেখো তিনের নিচে পাঁচ গুণ সাতের নিচে চার এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো কি একুশের নিচে বিশ পাবো তো এই যে এটাকে আবার দশমিক মানে যদি প্রকাশ করি অর্থাৎ একুশকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে পাবো এই যে এক পয়েন্ট শূন্য পাঁচ তো এটাই কিন্তু ছিল তোমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এইটুকুই তো চলো আমরা চার নম্বর প্রশ্নটা দেখি চার নম্বর প্রশ্ন বলেছে দেখো প্রাপ্ত অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ নির্ণয় করবে এবং সংখ্যারেখায় অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ অংশটি স্থাপন করে দেখাবে এটা হলো চার নম্বর প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্ন কি ভগ্নাংশ দুইটিকে দশমিকে প্রকাশ করবে তো চলো আমরা চার এবং পাঁচ নম্বর প্রশ্নের সলিউশানটা দেখি তো এই যে দেখো এটা কিন্তু চার নম্বর প্রশ্নের উত্তর আমি লিখেছি তো আমাদের অপ্রকৃত ভগ্নাংশটা কি ছিল সাতের নিচে চার ছিল এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ বাড়াই তাহলে আমরা পাবো এক পূর্ণ তিনের নিচে চার তাহলে এই এক পূর্ণ তিন নিশ্চয় চার এর পূর্ণ সংখ্যা কি বলো তো পূর্ণ সংখ্যা হলো এক এই যে আমি লিখেছি দেখো অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ হলো এক তো একটা হলো পূর্ণ অংশ ঠিক আছে এখন আমাদের সংখ্যা রেখায় এই এককে প্রকাশ করতে হবে তো আমি এখানে সংখ্যা রেখা একটা অঙ্কন করেছি এই যে দেখো এখানে মাঝখানের এই পয়েন্টটাকে আমি শূন্যবিন্দু ধরেছি তারপরে এই যে দশটা ঘর মানে এগুলো পয়েন্ট আকারে পয়েন্ট এক পয়েন্ট দুই পয়েন্ট তিন এরকম করে এই ঘরটাকে আমি এক ধরেছি তারপরে এই ঘরটাকে আমি ধরেছি হলো দুই আবার এই যে বাম দিকে দিয়েছি সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে থাকে নেগেটিভ আর ড্যান দিকে থাকে পজিটিভ মান তাহলে যেহেতু আমাদের পূর্ণ অংশ ছিল এক তাই আমি এই যে দেখো এক ঘরকে আমি এই যে দেখো তীর চিহ্ন আকারে দেখাইছি দেখো এবং এটাকে আমি একটু বোল্ড অর্থাৎ একটু গাঢ় করে দিয়েছি দেখো তোমরা এইভাবেই এই সংখ্যা রেখাটা অঙ্কন করবে আর পরের প্রশ্নটা কী ছিল পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ভগ্নাংশ দুইটি ছিল তিনের নিচে পাঁচ আর সাতের নিচে চার এই দুইটা ভগ্নাংশের দশমিক মান দেখো তিনের নিচে পাঁচের দশমিক মান হলো শূন্য পয়েন্ট ছয় আর সাতের নিচে চারের দশমিক মান এক পয়েন্ট সাত পাঁচ তো পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু এইটুকুই শুধু দশমিক মানে রূপান্তর করতে বলেছে তো চলো আমরা দেখি ছয় নম্বর প্রশ্নটা এখানে ছয় নম্বর প্রশ্ন বলেছে দেখো প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটিকে রেখায় স্থাপন করে দেখাবে আর সাত নাম্বার দিয়েছে কি প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটিকে কাগজের উপরে যা লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ তা করো তিন নম্বরে প্রাপ্ত দশমিক ফলাফলের সাথে যাচাই করো এবং আসন্ন মানের কোনো পরিবর্তন থাকলে তা ব্যাখ্যা করো তো চলো আমরা ছয় এবং সাত নাম্বার প্রশ্নের অ্যান্সারটা দেখার চেষ্টা করি প্রথমে ছয় নম্বরটা দেখব প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটিকে সংখ্যা রেখায় স্থাপন করে দেখাও তো আমরা এটা তো দেখো এই যে উপরে ওটাই কিন্তু ছয় নম্বর প্রশ্নের উত্তর প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটি একটা পেয়েছি শূন্য পয়েন্ট ছয় আর একটা পেয়েছি এক পয়েন্ট সাত পাঁচ তো শূন্য পয়েন্ট ছয়ের সংখ্যা রেখা দেখো এই যে দেখো শূন্য থেকে ড্যান দিকে এই যে ছয় ঘর পর্যন্ত দিয়েছি দেখো আমি লালকালিদের চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমি প্লাস এক দিয়েছি প্লাস এক থেকে চার ঘর বাম দিকে নিয়েছি দেখো অথবা শূন্য থেকে ছয় ঘর ড্যান দিকে নিয়েছি এটাই কিন্তু শূন্য পয়েন্ট ছয়ের মানে তোমার সংখ্যা রেখা আর আরেকটা ছিল কি এক এটা দেখো এক এর সংখ্যা রেখাটা এই যে এরূপ হবে দেখো শূন্য থেকে এই যে এক পর্যন্ত নিয়েছি তারপর আবার কত নিতে হবে সাত ঘর এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি একেবারে সাতের ঘরেই দিয়েছি তোমরা একটু সাত থেকে ডান দিকে সাত আর আটের মাঝখানে দেখাবে এই যে এখানে এই ঘরটা তোমরা দেখাবে কি সাত আর আটের ঠিক মাঝখানের ঘরটা দেখাবে তাহলেই তোমাদের এই এক পয়েন্ট সংখ্যা রেখাটা হয়ে যাবে আর সাত নম্বর প্রশ্নের উত্তর দেখো প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটা ছিল শূন্য পয়েন্ট ছয় ও এক পয়েন্ট সাত পাঁচ এখন এটাকে কি করতে বলেছে যোগ বিয়োগ গুণ অথবা ভাগ তো আমি যেহেতু আগেরটা যোগ আর গুণ করেছিলাম আমি এই দুইটা দশমিক ভগ্নাংশকেও যোগ এবং গুণ করে দেখাবো দেখো আমি যদি শূন্য পয়েন্ট ছয় আর এক পয়েন্ট সাত পাঁচ যোগ করি তাহলে আমরা কত পাবো দুই পয়েন্ট তিন পাঁচ আবার গুণ ফল দেখো শূন্য পয়েন্ট ছয় আর এক পয়েন্ট সাত পাঁচ গুণ করলে পাবো এক পয়েন্ট শূন্য পাঁচ দেখো তিন নম্বরে প্রাপ্ত দশমিকের মান ছিল ওই একই মান ছিল দুই পয়েন্ট তিন পাঁচ ও এক পয়েন্ট শূন্য পাঁচ আমরা যে তিন নম্বর অঙ্কটা করেছি সেখানে যে দশমিক মানটা বের করেছি তার মান এবং সাত নম্বরে যে আমরা যোগ এবং গুণ করে যে মানটা পেলাম এই দুইটা মান কিন্তু সমান হয়ে গিয়েছে তাই আমি এখানে লিখেছি দেখো এই দুটি মানের কোনো পরিবর্তন নেই এটাই হলো সাত নম্বর প্রশ্নের উত্তর তো তোমরা ইচ্ছা করলে এইভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার তৈরি করতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও যেগুলো প্রশ্ন আছে অথবা আরও বিষয় যেগুলো আছে সেগুলোর অ্যান্সার দেওয়ার তো রাশের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও আল্লাহ হাফেজ